আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে 31শে ডিসেম্বর, 2021 সালের শেষ দিন। তো সকাল সকাল উঠে পড়েছি, আজকে সারাদিনে বেশ কিছু প্ল্যান আছে। তো টুকটাক কী প্ল্যান করছি, কী করছি না করছি, সব কিছু আজকে আপনাদের সাথে এই ভিডিওটাতে শেয়ার করবো ইনশাআল্লাহ। আশা করবো ভিডিও শেষ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন। ঘুম থেকে উঠে প্রতিদিনের মতো বারান্দায় চলে এসেছি আমার গাছগুলোর সাথে দেখা করতে। সকালের চা পর্ব শেষ করে সকালের নাস্তা বানাচ্ছি, সাথে মাংস ভিজিয়ে দিয়েছি আর সাথে ডালটা সিদ্ধ করে ফেললাম, কারণ এই ডালটা সিদ্ধ করা থাকলে রান্না করতে একদমই সময় লাগবে না। দুপুরের যে রান্নাগুলো করেছি সেগুলো আর আলাদা করে ভিডিও করার আসলে সময় পাইনি। সকালে নাস্তা করছিলাম, সাথে রান্নাগুলো শেষ করছিলাম, কারণ আজকে দুজন বিশেষ মানুষকে আমি খাবার দিয়েছি। তো পোলাও রান্না করে ফেলেছিলাম, গরম গরম একদম, দেখতেই পাচ্ছেন। মোটামুটি দুপুর 12টা থেকে 12টা 15-র ভেতরে আমি সমস্ত রান্না শেষ করে ফেলেছিলাম। আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছিল আর এ কারণে সব কিছু শেষ করতে আমার অনেক বেশি তাড়াহুড়া লেগে গিয়েছিল। তো সাদা পোলাও রান্না করেছি, সাদা পোলাওয়ের সাথে আমি ডিম ভুনা করে ফেলেছিলাম। এটা একদমই সিম্পল ডিম ভুনা, কোনো মানে চাইনিজভাবে বা কোনো টক মিষ্টি দিয়ে, দই দিয়ে, দুধ দিয়ে, কোনো কিছুই না, একদম সিম্পল যেটা ডিম ভুনা হয় ঠিক সেরকমই আমি সিম্পল ডিম ভুনাটা এটা করেছি। সাথে করেছিলাম বুটের ডাল। এই বুটের ডালটা আমাদের বাসার সবার খুব পছন্দ, ঘন বুটের ডাল। এটা পোলাওয়ের সাথে বা রুটি দিয়ে, পরোটা দিয়ে সবাই আমরা খেতে খুব পছন্দ করি। বুটের ডালের পর আমি মাংস রান্না করেছিলাম, মাংসটার ভিডিওটা পরে আছে, কারণ ওটা প্রেশার থেকে বের হতে দেরি হয়েছে। আর এখানে আমি গাজর কেটে রেখেছি, পেঁয়াজ কেটেছি, নতুন পেঁয়াজ, সাথে কাঁচামরিচ আর পেঁয়াজ কলি। আমি অনেককে দেখেছি এই পেঁয়াজের কলিটা কাঁচা কাঁচা ভাতের সাথে চাবিয়ে খায়, তো আজকে আমি ট্রাই করব, দেখি কেমন লাগে। আর এই তো আমি আজকে মহিষের মাংস রান্না করেছিলাম। তো আমি এবার আমার যার জন্য খাবার পাঠাবো তার জন্য খাবারটা আমি সুন্দর করে বক্সে রেডি করে ফেলেছি। আসলে আজকে আমি খাবার পাঠাবো আমার বাসায় যিনি কাজ করেন আর কি, তো ওনাকে, ওনাদের জাস্ট দুইজনের সংসার, ওনারা টোনাটুনি, ওনার ছেলে মেয়ে সবাই বড়, বিয়ে শাদি হয়ে গেছে, তো অনেকদিন থেকে আমার বাসায় কাজ করে। তো মনে হলো যে আজকে আমার বাসায়, তো অন্যান্য সময় আমি বিভিন্নভাবে বিভিন্ন মেহমানদেরকে খাওয়াই, তো ওনাকে আসলে ওভাবে কখনো আমার খাওয়ানো হয়নি। তো আজকে মনে হলো যে আজকে শুক্রবার, আজকে আমার ফাঁকা আছি, তো আজকে ওনাদেরকে আমি একটু খাবার পরিবেশন করি। তো আমি বক্সে করে ওনাদের জন্য খাবার পাঠিয়ে দিয়েছিলাম। আমি ওনাকে খালা বলে ডাকি, উনি আমাকে বৌমা বলে ডাকেন। তো যাই হোক, টুকটাক যেটুকু পেরেছি, আমার যেটুকু সামর্থ্য আমি সেটুকু তাদের জন্য করেছি। যেহেতু আজকে শুক্রবার ছিল, সেহেতু আমার বর এবং দেবর নামাজ পড়তে গিয়েছিল। তো তারা নামাজ কালাম শেষ করে ফিরে আসার পর এর মধ্যে আমিও গোসল নামাজ সব শেষ করে ফেলেছি। এরপর আমরা দুপুরের খাবার খেতে বসে গিয়েছিলাম। এই তো আমাদের খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি, আমার প্লেটটা একদম সুন্দর করে সাজিয়ে নিয়ে খেতে বসেছি। আর হ্যাঁ, পেঁয়াজকলিগুলো খেলাম, খেতে খুব একটা খারাপ লাগেনি, আবার খুব যে আহামরির টেস্ট লেগেছে সেরকমও না, মানে শসা টমেটো গাজরের মতো আসলে অতটা ভালো লাগেনি। আমি একটা কেকের অর্ডার করেছিলাম, যেহেতু আজকে বছরের শেষ দিন, নতুন বছর আসবে, তো এ কারণেই প্রতি বছরই চেষ্টা করি একটা করে কেক কেটে বছরটাকে শেষ করতে। তো এবারও তার ব্যতিক্রম করিনি, চুয়াডাঙ্গাতে একটা অনলাইন পেজে আমি কেকটা অর্ডার করেছি, কেক কর্নার নামে একটা শপ, অনলাইন শপ। তো আমাকে দুপুরের দিকে কেকটা দিয়ে গেল। তো এই তো আমি এখন খুলছি, দেখি কেকটা কেমন হয়েছে, আমি যে ডিজাইনটা দিয়েছি দেখি কতটুকু করতে পেরেছে। খুবই সিম্পল ডিজাইন, কোনো আহামরি কোনো ডিজাইন না। বাহ, আমি যেমন দিয়েছিলাম একদম ঠিক সেরকমই ডিজাইন করেছে, তবে হাতের লেখাটা আরেকটু ইম্প্রুভ করতে হবে। ওভারঅল কেকটা অনেক সুন্দর হয়েছে। তো কেকটা থাক, আমরা এটাকে রাত্রি 12টার দিকে কাটবো, এটা এখন এভাবেই বক্সিং করা থাক। তো এরপর আপনাদের ভাইয়া বললো যে চলো আজকে দিনটা একটু বাইরে ঘুরে আসি। তো আমি কাপড় চোপড় রেডি করছি যে যাই বিকালবেলা একটু ঘুরে আসি। তো আমি আর আপনাদের ভাইয়া দুজন মিলে যাচ্ছিলাম, আমার ছোট ভাইকে বললাম, কিন্তু ও বলছে না, আমার যেতে ইচ্ছা করছে না, আর ওর সামনে পরীক্ষা আছে, এজন্য ওকে আর খুব একটা জোরাজোরিও করলাম না। তো আমরা দুইজন বের হয়ে গেলাম, নিচে নামছি। আপনাদের ভাইয়া ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট করেছিল আর সে কারণে আপাতত সে বাইক চালাচ্ছে না, তো এই জন্য আমরা অটোতে করে যাচ্ছিলাম দুজন। এটা হচ্ছে চুয়াডাঙ্গাতে একটা পুলিশ পার্ক,
বাসার মানে আমাদের বাসা থেকে চুয়াডাঙ্গা সদর থেকে খুব কাছে, এটা সদরেই তো, বেশ সুন্দর নিরিবিলি। এই যে দেখছেন, এটা হচ্ছে মাথাভাঙ্গা নদী। তো এই মাথাভাঙ্গা নদীর ঠিক পাশেই এই পুলিশ পার্ক, বেশ সুন্দর। আমি দোলনা পেয়ে লোভ সামলাতে পারিনি, আমি দোলনায় চড়ে দোল খাচ্ছিলাম আর আপনাদের ভাইয়া টুকটাক ভিডিও করছিল। আসলে এই দোলনা দেখলে না নিজের বয়সটা তখন মানে একদম ছোটবেলায় ফিরে যাই, তখন মনে হয় না যে আমার বয়সটা এখন কত। তাই তো, প্রকৃতি অনেক সুন্দর আমরা দেখছিলাম। আমি ওখানে বেশ সুন্দর একটা বাঁধানো সিঁড়িঘাট আছে, তো আমি সিঁড়িঘাট বেয়ে নিচের দিকে যাচ্ছিলাম, খুব সুন্দর লাগছিল। সম্ভবত পানি বাড়লে হয়তো পানিটা ওপরের দিকে আসে। পানির রং দেখে আমি আর আপনাদের ভাইয়া আমরা সিলেটের লালাখালের কথা মনে করছিলাম। পানির রংটা একদমই সেই সিলেটের লালাখালের মতো একটা সবুজ আভাব। এই পুলিশ পার্কের ওপরে একটা পুরো ভিডিও আমি আরেকটা আপলোড করব, আপনারা যদি আগ্রহী হন তো অবশ্যই সেটা দেখবেন। আর সেই ভিডিওটি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সাথে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করবেন, পরিচিতদের সাথে শেয়ার করে দিবেন। তো পুলিশ পার্ক থেকে আমরা চলে গেলাম একটু ফুচকা খেতে। ফুচকা চটপটি আমার অনেক প্রিয় একটা জিনিস। আমি চকলেট যতটা পছন্দ করি, চকলেট খুব একটা আমার পছন্দ না, পছন্দ হলেও শুধু ডার্ক চকলেটটা খাই, আর ফুচকা আমার খুবই পছন্দ। আর খুব কম মেয়ে আছে যারা ফুচকাটা পছন্দ করে না, হ্যাঁ কিছু মেয়ে অবশ্যই আছে। তো আমি একদম এইভাবে ডুবিয়ে ডুবিয়ে খেতে পছন্দ করি। এটা কিন্তু পানিপুরি না, এটা ফুচকাই, কিন্তু আমি এত বেশি টক পছন্দ করি যে এভাবে ডুবিয়ে খেতে বেশি পছন্দ করি। তো এখানকার এই ফুচকাটা বেশ মজাদার, টেস্টি। অন্তত চুয়াডাঙ্গার ভেতরে এদের ফুচকাটা আমার এখন পর্যন্ত ভালো লেগেছে। আর এটা হচ্ছে চটপটি, অন্তত চটপটিটাও অনেক ভালো, এখানে পরিমাণে হাফ আছে, ভালোই টেস্ট আছে, একদমই খারাপ না। এরপর বাসায় চলে আসলাম। বাসায় চলে এসে একটু বারান্দায় এসে দেখছি সূর্য ডুবছে। চেষ্টা করি মাগরিবের আগ দিয়ে বাসায় ঢুকতে, কারণ মাগরিবের সময়টা বাইরে থাকাটা আমি বা আমার পরিবারের কেউই পছন্দ করি না। দেখা যায় এই সময় বাইরে থাকলে মাগরিবের নামাজটা কাজা হয়ে যায়। তো যাই হোক, সূর্য দেখছিলাম আর বিদায় দিচ্ছিলাম 2021-কে, কারণ কাল সূর্য উঠবে যেটা, সেটা 2022 সালে সূর্য উঠবে। আজকের এই সূর্যটা ডুবার মধ্যে দিয়েই প্রতিটি মানুষের জীবনের কষ্ট, দুঃখ, যে খারাপ মুহূর্তগুলো ছিল সব যেন একদম ধুয়ে মুছে চলে যায়। আর আগামীকাল 1 তারিখ 2022 সালের যে সূর্যটা উঠবে, সেটা ওঠার মধ্য দিয়ে যেন প্রতিটি মানুষের জীবনে নতুন খবর, নতুন ঘটনা, মানে ভালো ভালো সব কিছুই যেন হয়, এটাই কামনা করি। এরপর সন্ধ্যায় হালকা নাস্তা করে চা খেয়ে নিলাম। চা পর্ব শেষ করার পরে রাত্রেবেলা আমাকে আর রান্নাঘরে ঢুকতে হয়নি, আপনাদের ভাইয়া বলল যে আজকে বাইরে কাচ্চি বিরিয়ানি খাবো। তো সে কারণে আমার দেবর সন্ধ্যার পরে গিয়েছিল বাইরে, সে বাইরে থেকে নান্নার বিরিয়ানি নিয়ে এসেছিল। তো এই তো নান্নার কাচ্চি বিরিয়ানি, এইটা একজনের জন্য যথেষ্ট, এখানে হাফ আছে, এই তো সাথে একটা ডিমও দেওয়া হয়েছে, বেশ মজার ছিল। এটা চিনি গুঁড়া চালের। তো আজকের ডিনারে আমাদের এই কাচ্চি বিরিয়ানি হবে। তো রাত্রিবেলা আমরা মোটামুটি 12টা বাজার অপেক্ষা করিনি, আমরা 11টার দিকে কেক টেক কেটে ফেলেছিলাম। তো আমি, আমার বর এবং আমার দেবর, আমরা তিনজন মিলে 2021 সালটাকে বিদায় দিচ্ছি। কেক কেটে আমরা ছোট্ট একটা সেলিব্রেশন করছি, যেহেতু মানুষজন নেই, আমরাই তিনজন মানুষ, তো আমরা তিনজন মানুষ মিলেই এই দিনটা ছোট্টভাবে সেলিব্রেট করছি। কেকটা অনেক মজা ছিল, মানে আসলে চুয়াডাঙ্গার মতো একটা ছোট্ট জেলা শহরে যে এত টেস্টি একটা কেক পাবো, এটা আসলে আমার কল্পনার বাহিরে ছিল। অনেক টেস্ট ছিল কেকটা, ক্রিমটাও অনেক মজা ছিল। আমি ক্রিম খেতে অনেক পছন্দ করি, সাধারণত ডালডার ক্রিম হলে সেটা আমি মানে খেতে ভালো লাগে না, কারোরই ভালো লাগে না। তো কেকের ক্রিমটা একদমই ফোম ফোম ছিল, এক কথায় অনেক টেস্টি ছিল। তো এই তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবার নতুন বছর ভালো কাটুক, সবাইকে হ্যাপি নিউ ইয়ার, আর সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে অবশ্যই আমার আফরিনস ওয়ার্ল্ডের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।